নমস্কার, আবার এক নতুন ভিডিওতে সমস্ত কলেজে পড়ুয়া অর্থাৎ যারা এবারে ইউজিতে ভর্তি হবে, এইচএস পাস করে যারা একেবারে নতুন করে কলেজে ভর্তি হবে তোমাদের জন্য, এবং অবশ্যই আমাদের সমস্ত কলেজ পড়ুয়া যারা আছে তাদের এবং সমস্ত গার্জেনকে আমি আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা থাম্বনেল দেখেছ, তোমাদের যে যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠে আসছে উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হবে সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখবে। প্রথমে বলি, সমস্ত গার্জেন বা স্টুডেন্ট তোমরা অপেক্ষা করছো যে আমরা কবে কলেজে ভর্তি হব, কিভাবে ভর্তি হব, আগের যে সিস্টেম ছিল সেটা না চেঞ্জ হয়েছে, ইতিমধ্যে কেউ কেউ খবর পেয়েছ, আমি ডিটেলসটা বলে দিচ্ছি শোন। ফার্স্ট হচ্ছে, আগে যেটা হতো, তুমি এই কলেজে ভর্তি হবে, স্কটিশ চার্চ কলেজে ভর্তি হবে, আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যে কলেজে ভর্তি হবে সেখান থেকে ফর্ম আনতে, ফর্ম ফিল আপ করে জমা হতো। এখন সেটা নতুন পদ্ধতি হয়েছে, অনলাইন পোর্টাল। তবে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল যেটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল সেটা কিন্তু এখনো একেবারে সাকসেসফুলিভাবে এবছর অ্যাক্টিভেট হয়নি, অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না, হচ্ছে যে পদ্ধতিতে সেটা তোমাদের বলে দেব। অবশ্যই অনলাইন পদ্ধতিতেই তোমরা অ্যাডমিশন হবে। শুরু হচ্ছে কবে, যেটা জুন মাসে হওয়ার কথা, সবে জুন মাস আগে 4 তারিখ, সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে, জুলাইয়ে হচ্ছে, এক মাস কিন্তু পিছিয়ে গেল তোমাদের অ্যাডমিশন হওয়ার জন্য, এক মাস পিছিয়ে যাচ্ছে। কিভাবে করতে হবে তোমাদের সবই বলবো, তার আগে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ব্যতিগ্রস্ত হচ্ছ কি কারণে, যে স্যার অনার্স কি পাবো, আমি উচ্চ মাধ্যমিকে এত পেয়েছি, আমার 90 আছে ফিজিক্সে, আমি কি অনার্স পাবো, আমি কোন কলেজটা ভালো হবে, এই দ্বিমতটা থাকবে, কোন কলেজটা ভালো হবে কি ব্যাপার, সেটা তোমরা তথ্য জানার চেষ্টা করো, অসুবিধা নেই। অনার্সটা পাওয়ার ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, একেবারে তোমরা অনলাইনে পোর্টালে তোমরা কিন্তু আবেদন করবে, সেখানে মেরিট লিস্ট বেরোবে এবং সেখানে সিট অনুযায়ী হবে। ধরে নিচ্ছে একটা কলেজের নাম, হাওড়া জেলার বাগনান কলেজ, সেখানে ধরো তোমরা ভর্তি হবে হিস্ট্রি অনার্স, হিস্ট্রি অনার্সে যদি সিট থাকে 100টা, সেখানে কিন্তু আলাদা করে কিন্তু মানে ভাগ করা আছে যে আনরিজার্ভ পোস্ট এত কটা থাকছে, এসসিদের জন্য এত কটা 22টা আছে, এসটিদের জন্য হয়তো 18টা আছে, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এইভাবে কিন্তু প্যাটার্ন করা আছে, এবং সঙ্গে সঙ্গে নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট কিন্তু এইভাবে তৈরি হবে এবং তোমাদের কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে না। এবার প্রশ্ন আসছে কবে শুরু হচ্ছে, বলে দিচ্ছি, 1 জুলাই 2023, জুলাই মাসে, জুন সামনে মাসে, জুলাই মাসে, যেভাবে আগের বছরে হয়েছিল সেই একইভাবে হবে, অনলাইন অনলাইন পদ্ধতি তোমাদের কিন্তু হবে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ড অ্যালোন অনলাইন পোর্টাল যেমন অ্যাপ্লিকেশন আগেবারে করেছিল ঠিক একইভাবে ওইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে, এবং কলেজের ওয়েবসাইটেও তোমাদের ঢুকতে হবে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে ইউসি, অর্থাৎ তোমরা কলেজে অনলাইন ফর্ম ফিল আপ করবে, লাস্ট ডেট 15 তারিখ, এটা কিন্তু মনে রাখবে, 1 তারিখ পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে, শেষ হবে 15ই জুলাই। আমাদের কলেজের অনেক স্টুডেন্ট তোমরা আছো, 5 সেমিস্টার 6 সেমিস্টারে পড়ো, তোমাদের ভাই বোনেদের কিন্তু এটা তোমাদের জানিয়ে দেওয়া তোমাদের কর্তব্য, 1 তারিখ থেকে শুরু হবে, 15ই জুলাই শেষ হচ্ছে। এরপরে মেরিট লিস্ট বেরোবে তার 5 দিন পরে 20 তারিখে, 20 জুলাই কিন্তু, 20 জুলাই কিন্তু মেরিট লিস্ট বেরোবে, কত পেয়েছো ফিজিক্সে, এত পেয়েছো, এরকম সবাই ফর্ম ফিল আপ করেছে, সেখান থেকে মেরিট লিস্ট জমে 100 জনের সিট, 100 জন পরপর নাম্বার ওয়াইজ তোমাদের কিন্তু নেমে আসবে, সেখানে কাউকে ধরা কোনো কিছু ব্যাপার নেই, একেবারে সম্পূর্ণভাবে একেবারে তোমাদের মেরিটের উপর নির্ভর করেই তোমাদের সিট অনুযায়ী তোমাদের লিস্ট বেরিয়ে যাবে। এরপরে কি আছে, এরপরে আছে কিন্তু কলেজে ক্লাসটা শুরু হয়ে যাবে, তাহলে বোঝা গেল জুলাই 1 নম্বর, একদম 1 তারিখ থেকে তোমাদের অ্যাডমিশনের অনলাইন পোর্টালে চালু হচ্ছে, অনলাইন আবেদন করবে, 15 তারিখ পর্যন্ত চলবে, 20 তারিখে মেরিট লিস্ট বেরোবে এবং 1 আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে। এবছরে কিন্তু নতুন এসেছে অনার্স 4 ইয়ার্স, তোমরা অনেকে বলছো যে তাহলে সমস্ত সিস্টেম কি বদলে যাচ্ছে, অনার্সটা কিন্তু একমাত্র 4 বছরের, সেখানে পাস যেমন ছিল ফার্স্ট মানে পাস সাবজেক্ট অর্থাৎ পাস ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, সেখানে কিন্তু তোমাদের যে সেমিস্টার ছিল 6 সেমিস্টার, 6টা সেমিস্টার আছে, 6টা সেমিস্টারই থাকছে, তাতে কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র অনার্সের ক্ষেত্রে ওখানে হলো 4 বছর, অর্থাৎ 4 দুগুণে 8, 8টা সেমিস্টার, ইয়ার নেই কিন্তু, ইয়ার নয়, 8টা সেমিস্টার, একইভাবে প্রত্যেকটা যেমন 1st সেমিস্টার 2nd সেমিস্টার এইভাবে 8 সেমিস্টার পর্যন্ত হলো। এবং অনেকেই ভাবছো যে আমরা ধরো স্যার আমরা পিজি ভর্তি হবো তো এবার, বা আমি 5th সেমিস্টার পরে পড়ছি এখন, তাহলে আমরা পিজিটা ক বছরে করবো, পিজিটা কিন্তু যারা এই 4th সেমিস্টার অনার্স কমপ্লিট করবে তাদের পরে পরবর্তীকালে যেটা আসছে সেটা 1 বছরের মাস্টার্স হবে, আর তোমরা যারা আদার্স যারা চলছে যাদের যেমন চলছে তেমন চলবে, কোনো অসুবিধা নেই,
কোনো অসুবিধা নেই, তুমি সেকেন্ড সেমিস্টারে পড়ো, তুমি থার্ডে পড়ো, তোমাদের আট সেমিস্টার পর্যন্ত যেতে হবে না, তোমাদের নর্মাল যে রুলি আছে সেই রুলই তোমরা কমপ্লিট করবে, সিক্স সেমিস্টারে তোমাদের কমপ্লিট। যারা এই নতুন 23-24 সেশনে অ্যাডমিশন নেবে তারাই একমাত্র 4 ইয়ার্সের অনার্স করবে। এবার প্রশ্ন, তোমরা বলো স্যার অনার্স নেব না পাস নেব, কোন ক্যাটাগরিটা ভালো? বাস্তবিক বিচারে সমস্ত গার্জেন চায়, সমস্ত গার্জেন এবং তোমরাও অনেকে, আমরাও হয়তো কলেজের সময় দেখেছি অনার্স নেবো না, আমি হিস্ট্রি অনার্স চাই না, আমি ম্যাথ অনার্স চাই না, আমি একটা ফিজিক্স অনার্স চাই, কেমিস্ট্রি অনার্স চাই, একটা অনার্সের প্রতি আমাদের ঝোঁকটা বাড়ে। অবশ্যই আগে অনার্সের একটা আলাদা ক্যাটাগরি ছিল, অনার্সের পরে তোমরা তো এসএসসিতে একটা সুযোগ থাকলো, ভালো একটা বিষয় থাকতো, কিন্তু এখন বাস্তবিক বিচারে দেখতে গেলে অনার্সে কিন্তু চাপ প্রচুর, প্রচুর চাকরি পেয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। এবং বাস্তবিক যখন চাকরির লাইনে তোমরা যাবে, অনার্স বলে আলাদা করে তোমাদের যে বেশ কিছু তুমি সুবিধা পাচ্ছ এরকম কিন্তু কোনো বিষয় নয়। লেটেস্ট যে পরীক্ষা বেরিয়েছে তোমরা ছোট, তোমরা বুঝতে পারবে হয়তো বুঝতে পারবে না, মাদ্রাসা পরীক্ষা বসেছে এসএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখানে কিন্তু অ্যাভারেজ গ্র্যাজুয়েশনে তুমি কত পেয়েছো, অনার্সে তুমি 50 ওভার আছো সেটা কিন্তু থাকা হচ্ছে না, টোটাল তোমরা হচ্ছে গ্র্যাজুয়েশনে তোমাদের 50% ওপর তবে বসতে পারবে, এই সমস্ত ক্রাইটেরিয়া চলে আসছে। অর্থাৎ অনার্সের অনেক বেশি চাপ ঘাড়ে নিয়ে ছুটতে হবে তার কোনো কিন্তু বিষয় নয়। এবারে নিতে পারো, অবশ্যই নেবে, অনেক স্টুডেন্ট আছে নাও, তবে কিন্তু পড়াশোনা ভালো করে করো, আর পাস তোমাদেরও কোনো ব্যাপার নেই, পাস করতে জেনারেল করে ভালো নাম্বার পাও, শুধু 60% নাম্বার পাও এবং চাকরির পরীক্ষায় বসে যাও, সেখান থেকে কিন্তু তোমরা এগিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এইটা অনার্স নেবে পাস নেবে আমি বিষয়টা বললাম, বাস্তবিক বিষয় এটা, আলাদা করে শুধু শুনতে পারো আমি অনার্স, ও অনার্স নিয়ে পড়ে, আমি জেনারেল, নাম্বারটা কিন্তু সেখানে টোটাল WBSU অফিসার হবে কি গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো পরীক্ষায় বসবে, গ্র্যাজুয়েশনের নাম্বারটা থাকলেই হবে, 55-60% নাম্বার থাকলেই হবে, সবই কাজই তুমি পেয়ে যাবে, অসুবিধা নেই, যেটা ভালো লাগবে করবে। আর লেটেস্ট একটা কথা বলে দিই, এবারে কিন্তু অনার্সের সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটের কিছু অংশ ওখানে চলে আসবে, চেঞ্জ হবে, একটু অসুবিধা হলো কারণ সবই সিলেবাসটা বুঝতে শুরু হয়েছিল স্টুডেন্টদের, কারণ এই সবই চেঞ্জ হয়েছে, CBCS সিস্টেমে সবই চেঞ্জ হয়েছে, সমস্ত বইই ছিল না, সবে বই তৈরি হচ্ছিল, এই সময় আবার চেঞ্জ হলো, একটু অসুবিধা হবে। তবে আমি কিন্তু নিচে কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু মানে আমি তোমাদের পড়াই, এবারে সেটাকে আরও আরও মানে আরও সুন্দরভাবে করার আমরা চেষ্টা করছি, করব। যারা পাস ক্যাটাগরি স্টুডেন্ট এবং হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট যারা ভর্তি হবে, তোমরা কেউ যদি মানে এই টিউশন সংক্রান্ত বিষয়ে সাহায্য চাও আমার সঙ্গে যোগাযোগ করবে। তবে আমরা হাওড়া জেলার বাসিন্দা, এই সংলগ্ন এলাকার যে সমস্ত স্টুডেন্ট থাকবে, তোমরা যদি মনে হয় যে স্যার দেখাতে হবে, দেখাচ্ছি এবার, এবার থেকে শুরু করবো নতুন ব্যাচ, তোমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। কলেজের অ্যাডমিশন সংক্রান্ত পুনরন্ত এবং এই অ্যাডমিশন সংক্রান্ত এবং কী নিলে ভালো হবে, কী নিলে ভালো হবে না, কীভাবে করবো, কোন জায়গায় মিস্টেক হচ্ছে, সমস্ত তথ্য দিয়ে দেবো। ভালো।